আসসালামু আলাইকুম। বাংলাদেশের সংবিধান ও জাতীয় সংসদ নিয়ে কিছু প্রশ্ন উত্তর। চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয়টি আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত? 39। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা 50টি। বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার মনে রাখবেন মোহাম্মদ উল্লাহ। তো পরবর্তীতে যখন মানে গণপরিষদের পরে 1973 সালের 7ই মার্চ নির্বাচনের পরে যে সংসদ গঠিত হয়, মানে প্রথম সংসদ, ওই সংসদের মানে স্পিকার ছিল মানে সেই মোহাম্মদুল্লাহ। বাংলাদেশের বর্তমান সরকার প্রধানকে? সরকার প্রধান হলো প্রধানমন্ত্রী। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু, এবং এখানে মনে রাখতে হবে যে একমাত্র মানে বিরোধী দলীয় সদস্য ছিল সুরঞ্জিৎ সেনগুপ্ত, এবং মানে সংবিধানে যতজন স্বাক্ষর করেছিল এর মধ্যে একমাত্র সুরঞ্জিৎ সেনগুপ্তই স্বাক্ষর করেন নাই। সংসদ সদস্য নির্বাচনে প্রার্থীর সর্বনিম্ন বয়স কত হতে হয়? 25 বছর বয়স। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16ই ডিসেম্বর 1972 সাল থেকে। বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? 18 বছর। বাংলাদেশের সংবিধান দিবস কবে? দিবস হলো আমাদের 4ই নভেম্বর। এখানে মনে রাখা যায় মানে সংবিধান প্রথম উপস্থাপন করা হয় 23শে অক্টোবরে, পরে কিছু সংশোধনী সহ মানে সংবিধান সেটা ফাইনালি হয় 4ই নভেম্বর, এবং মানে সেটা সবাইকে স্বাক্ষর করতে দেওয়া হয়, এবং পরবর্তীতে মানে 16ই ডিসেম্বর 1972 সংবিধান আমাদের কার্যকর হয়। সো এই তিনটা তারিখই খুবই মনে রাখা খুব দরকার। সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স 25 বছর। জাতীয় সংসদের প্রতীক কি? প্রতীক হলো শাপলা ফুল। জাতীয় সংসদের মোট আসন সংখ্যা 350, মানে 300টা হলো 50টা সংরক্ষিত মহিলা আসন এবং 300টাতে নির্বাচন হয়। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? অবশ্যই 1 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদের 1 নং আসনটি কোন জেলায় অবস্থিত? জাতীয় সংসদের 1 নং আসনটি কক্সবাজার জেলায় অবস্থিত। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডিভিশন কয়টি? ডিভিশন হলো 2টি। বাংলাদেশের জাতীয় সংসদের 300তম আসনটি হলো আমাদের বান্দরবনে। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন কয়তলা অবস্থিত? 9তলায়। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন 34 জন। তৎকালীন পূর্ব বাংলার আইনসভা কোথায় অবস্থিত ছিল? হলো আমাদের জগন্নাথ হলে।